আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে পিএসপি স্টার্ট করা যায়, অর্থাৎ পিএসপি ইনস্টল করে রান করা যায়। তো এর জন্য মূলত কি কি লাগবে সেই সম্বন্ধে আমি সামান্য একটু থিওরিটিক্যাল ধারণা দিব, আর সঙ্গে সঙ্গে চলে যাব কোডে। তো চলুন আমি আপনাদেরকে একটু বেসিক ধারণা দিই। এখানে আপনারা যা এখন যা দেখতে পাবেন, পিএসপি ইনস্টলেশন, হোয়াট ডু আই নিড, পিএসপি চালাতে গেলে আমার কি ইনস্টল করতে গেলে কি লাগবে। টু স্টার্ট ইউজিং পিএসপি ইউ ক্যান ফাইন্ড এ ওয়েব হোস্ট উইথ পিএসপি অ্যান্ড মাইস্কুল সাপোর্ট, অর্থাৎ আমাদের একটা হোস্ট লাগবে বা আইপি সার্ভার যেটাকে বলি, যেটা আমাদের পিএসপি বা মাইস্কুল এগুলো চালাতে পারে। ঠিক আছে, ইনস্টলে ওয়েব সার্ভার অন ইউর পিসি আমরা ইনস্টল করতে পারি, আমাদের একটা ওয়েব সার্ভার অ্যান্ড দেন ইনস্টল পিএসপি অ্যান্ড মাইস্কুল। তো এর জন্য আমরা জাম সাধারণত ওয়েব সার্ভারটা তারাই, সেটাতে মূলত খুব সহজেই আমাদের মাইএসকিউলি আর পিএসপির যে কোনো ভার্সন আমাদের চালানো যায়। তো সেখানে জাম্পের আবার ভার্সন রয়েছে, সেই ভার্সন থেকে আমাদের ইনস্টল করতে হবে। আমি একটু পরে দেখাবো কিভাবে সেটা আমরা ইনস্টল করতে পারি, সেটা জাম্প ইনস্টল করা বা জাম্প বা ওয়াম যে কোনো একটা করতে আমরা ইনস্টল করতে পারি। ঠিক আছে, আচ্ছা তারপরে আর কি রয়েছে এখানে দেখেন, ইউজ এ ওয়েব হোস্ট উইথ পিএসপি সাপোর্ট, এটা আমি অলরেডি বলেছি। ইফ ইউর সার্ভার হ্যাজ অ্যাক্টিভেটেড সাপোর্ট ফর পিএসপি ইউ ডু নট নিড ডু এনিথিং, যদি আমাদের পিএসপি সাপোর্ট করে তাহলে এটা যেহেতু আমাদের পিএসপি সার্ভার সাইট ল্যাঙ্গুয়েজ, সেখানে আর কিছু ইনস্টল করতে হবে না। জাস্ট ক্রিয়েট সাম ডট পিএসপি ফাইল, পিএসপি ফাইল পেস্ট করতে হবে কোথায়, প্লেস দ্য ইন ইউর ওয়েব ডিরেক্টরি। আচ্ছা ওয়েব ডিরেক্টরি বলতে কি, এটাকে মূলত আমাদের এসটি ডকস নামে যে জাম্প ইনস্টল করার পরে ফোল্ডারটা তৈরি হবে, সেটাতে আমাদের ফাইল তৈরি করতে হবে। আমি কিছুক্ষণ পরে দেখাবো। আচ্ছা পিএসপির মূলত বেসিক সেন্টেক্সটা আমি এখানে আপনাদেরকে বলেছি যে পিএসপি পিএসপি মূলত আমাদের কিন্তু শুধু পিএসপি কোড সেটা কন্টেন করে না, সেখানে আমাদের এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট সবগুলোই থাকে, যেহেতু আমরা পিএসপি দিয়ে ওয়েবসাইট তৈরি করি। তো সুতরাং সেখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজগুলোই থাকে মোটামুটি, দিয়ে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। তো সেখানে পিএসপির সিনট্যাক্সটা মূলত কি সেটা আমি আপনাদের এখানে দেখাতে, দেখেন লেখা আছে প্রথমে এই যে গ্রেটার দেন লেস দেন এই চিহ্ন দুটো দিয়ে এখানে কোশ্চেন মার্ক দিয়ে পিএসপি শুরু হয়, আর যখন পিএসপি শুরু হয় সেটাকে লিখে দিতে হয় পিএসপি, মাঝখানে কোডগুলো থাকে। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা চলে যাবো একদম ডিরেক্ট।